বিরতির পর স্বাগত। গতকাল অর্থাৎ 19শে এপ্রিল গোটা দেশে প্রায় 102টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারই মধ্যে যে পরিসংখ্যান উঠে আসছে সে পরিসংখ্যানে ত্রিপুরায় ভোট গ্রহণ হয়েছে 81.52%, মণিপুরে ভোটদানের হার 68.62%, বিহারে ভোটদানের হার 47.49%। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, দেশের মধ্যে ভোটের হারের শীর্ষে রয়েছে ত্রিপুরা এবং সব থেকে কম ইতিমধ্যে পরিলক্ষিত বিহারে। তোমার কাছে যে পরিসংখ্যান আছে সেটা যদি একটু তুলে ধরো। এবারের যে লোকসভা ভোট আমরা দেখেছি, সেই লোকসভা ভোটের প্রথম দফা গতকালকে সম্পন্ন হয়েছে। এখনো বাদবাকি 6টা দফা বাকি রয়েছে। 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে প্রথম দফার ভোট সম্পন্ন হলো শুক্রবার। আর এই ভোট শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী প্রতিটা রাজ্যের, বিশেষ করে যে যে রাজ্যে ভোট হয়েছে, তারা ধন্যবাদ জানিয়েছেন কমিশনকে। কিন্তু হ্যাঁ, এই রাজ্যে ভোট নির্বিঘ্নে শান্তিতে সম্পন্ন হলেও পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু অশান্তির বিক্ষিপ্ত ঘটনার খবরও উঠে এসেছে। প্রথম দফার ভোটে যেহেতু পশ্চিমবঙ্গের প্রসঙ্গই উঠে আসলো, তাহলে বলা যাক যে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে মণিপুরও রয়েছে, এই দুটি জায়গা থেকে গন্ডগোলের খবর মিলেছে একাধিক। নিউজ ভ্যানগার্ড সেই সংক্রান্ত খবর সম্প্রচার করেছে, দিনভর তা দেখিয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যে যে আসনগুলিতে ভোট ছিল গতকালকে, তার মধ্যে অন্যতম ছিল কোচবিহার। আর এই কোচবিহারের শীতলকুচিতে যে ভোট হয়েছে তাতে এক প্রকার যে বিধানসভা এবং যে আমরা পঞ্চায়েত ভোট দেখেছি পশ্চিমবঙ্গের, সেই ভোটের দিকেও কিন্তু আবারও সেই একইভাবে আঙুল দিয়ে বুঝিয়ে দিল দায়িত্বে থাকা সমস্ত কর্মীরা যে যে ভোট আমরা দেখেছি পশ্চিমবঙ্গে, ভোট মানে রক্ত ঝরে, এবারেও কিন্তু সেই একই ছবি ধরা পড়লো। বিশেষ করে 126 নম্বর যে বুথ ছিল, সেই বুথের বাইরে গুলি চলার ঘটনায় প্রাণ যায় 4 গ্রামবাসীর 2021 সালের বিধানসভা ভোটে শীতলকুচিতে। এবারে লোকসভাতেও ঠিক একইভাবে দিনের শুরু থেকেই দেখেছি একের পর এক ঘটনা, যার মধ্যে শুরুতেই একজনের প্রাণ গিয়েছিল সিআইএসএফ জওয়ানের। এবারের যে শীতলকুচি, সেই শীতলকুচি কিন্তু সাবধানী ছিল শীতলকুচি নিয়ে কমিশন, কিন্তু তারপরও একেবারেই বলা যায় যে পরিস্থিতি থেকে এড়ানো যায়নি বা সেখান থেকে উতরানো সম্ভব হয়নি। তাই মণিপুর যেরকম ভাই পশ্চিমবঙ্গে দেখেছি আমরা অশান্তি গতকালকে, তার পাশাপাশি আসছে মণিপুর। মণিপুরে আমরা জানি যে বহু আগে থেকেই বিশেষ করে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত রয়েছে ওই রাজ্যটি, এবং উত্তর পূর্বের এই রাজ্যটি যে এখনো থমথমে হয়নি বা তার ভেতরের যে অশান্তিটা এখনো চাপা রয়েই গেছে সেটা প্রমাণ মিলল গতকালকের ভোটে। মণিপুরে গতকালকে ভোটে গুলি চলেছে, যদিও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন বহু মানুষ, কিন্তু কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী এক প্রকার বলা যায় যে মণিপুরে ভোট পড়েছে 68.62%। এবারে আসি আমাদের রাজ্যের কথায়। আমাদের রাজ্যে গতকালকে ভোট সম্পন্ন হয়েছে এবং অত্যন্ত শান্তিতে নিরবিচ্ছিন্ন ভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেই তথ্য মিলেছে আমাদের গতকালকে দিন ভোট। আমরা মুহূর্তে মুহূর্তে যোগাযোগ রাখছিলাম কমিশনের সঙ্গে, আরোর সঙ্গে, এবং তারা যে তথ্য আমাদের দিয়েছেন, রাত্রি বিকেল 5টা পর্যন্ত আমরা দেখেছিলাম এই রাজ্যের বুকে দাঁড়িয়ে বিকেল 5টা পর্যন্ত তোমার ভোট পড়েছিল 79.7% বিকেল 5টা পর্যন্ত, এবং তারপরে দেখা গেছে 5টার পরে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে প্রায় 23 থেকে 24 হাজার মানুষকে, যেহেতু তাদের স্লিপ নেওয়া হয়ে গেছে, তারা যেহেতু ভোট কেন্দ্রের আওতার মধ্যে রয়েছেন, তাই তাদের ভোটটা সম্পন্ন করতে হবে। তাই সেই ভোট সম্পন্ন করতে গিয়ে কখনো রাত্রি 10টাও বেজেছে, এবং রাত্রি ঠিক 11টার পর বা 11:30টার পর আমরা আপডেট পেয়েছি পুনরায় কমিশন থেকে, এবং 11:30টার পর যে আপডেট, অর্থাৎ ততক্ষণে সমস্ত পশ্চিম লোকসভা আসন এবং তার সঙ্গে 7 রামনগরের ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবার পর রাজ্যের বুকে ভোট পড়েছে 81.52, অর্থাৎ 81.52% ভোট পড়েছে লোকসভা আসনে, এবং অন্যদিকে 7 রামনগর বিধানসভা আসনে ভোট পড়েছে 71.21% গতকালকে। এই যে ভোটের হার তুমি দেখছো, সেটা অন্যান্য রাজ্যের তুলনায় নিঃসন্দেহে অনেকটা বেশি, এবং বলা যায় যে প্রথম দফার ভোটের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে ভোট পড়েছে সব থেকে বেশি, ত্রিপুরা রাজ্য রয়েছে সব থেকে শীর্ষে। অন্যদিকে ভোট প্রদানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সব থেকে কম ভোটের হার যদি হয়, সেই সব থেকে কম
কম ভোটের হার কিন্তু দেখা গেছে বিহারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা কিন্তু এর আগে বহুবার দেখিয়েছে ভোটের ক্ষেত্রে নজির। বিশেষ করে আমরা দেখেছিলাম 2019-এর, যদি আমরা ইলেকশন নিয়ে কথা বলি, 2019-এর যে ইলেকশন, সেই ইলেকশনে তোমার দেখেছিলাম যে 90%-এর আপ ভোট পড়েছিল এই রাজ্যে। কমিশনের একটা টার্গেট থাকে যে সেই ভোটকে আরো কিভাবে বাড়ানো যায় বা সেই ভোটকে কিভাবে আরো বেশি মাত্রায় নিয়ে যাওয়া যায়, ভোটারদের উৎসাহিত করা যায়, সেই টার্গেট নিয়ে কিন্তু কমিশন এক প্রকার ঝাঁপিয়ে পড়েছিল 2019-এর 87 থেকে 90% যতদূর আমার জানা রয়েছে ভোট পড়েছিল। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র লোকসভার একটি আসনেই ভোট পড়েছে 81%। তাই তোমার কমিশন কিন্তু যথেষ্ট ভাবে সফল হয়েছে ভোটকে কেন্দ্র করে, সে কথাই তারা দাবি করছেন বা বলছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই এই দেখো এই যে ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে গতকালকে যে যে রাজ্যের ভোট ছিল তার মধ্যে তোমার অসম, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি, রাজস্থান, সিকিম এবং তারপরে আসছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, এই যে জায়গাগুলোতে ভোট হয়েছে সব জায়গার যদি আমি তোমাকে হিসেব দিই বা নথি তুলে ধরি তাহলে কিন্তু তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গাতে 62, 57, 53% মতন ভোট পড়েছে গতকালকে। কিন্তু তুমি একটা জিনিস ভেবে দেখো, ত্রিপুরার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে অন্যান্য রাজ্যের থেকে এখনো কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। আমরা আমি গতকালকে যে যে আসনগুলিতে ভোট হয়েছে তার মধ্যে সব থেকে উন্নততম যদি বলা হয় তাহলে হচ্ছে সেটা তামিলনাড়ু রাজ্য। সেই তামিলনাড়ু কিন্তু আইটি থেকে শুরু করে, চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, পড়াশোনা থেকে শুরু করে, খাদ্যাভ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তামিলনাড়ু এগিয়ে রয়েছে যে যে রাজ্যে গতকালকে ভোট হয়েছে তার মধ্যে। তাই সেই তামিলনাড়ুতে ভোটের হার দেখা গেছে কত না তোমার 62%। অন্যদিকে তোমার উত্তরপ্রদেশ সব থেকে বড় রাজ্য, সেখানে সেই উত্তরপ্রদেশ আমরা জানি যে বিজেপির একেবারে গড়, সেই উত্তরপ্রদেশে ভোট কত পড়েছে 57%। পশ্চিমবঙ্গেও যদি বলি, যদিও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেই ভোট হয়েছে তাই সেক্ষেত্রে পশ্চিমবঙ্গেও যদি আমরা ভোটের ক্ষেত্রে বলি সেই জায়গাতেও অনেকটা কম ভোট পড়েছে। কিন্তু ত্রিপুরা দেখো সেই জায়গাতে যদি বলি ভৌগোলিক ভাবে অবস্থান বলো, ত্রিপুরার শিক্ষা ক্ষেত্র বলো, ত্রিপুরার চিকিৎসা ক্ষেত্র বলো, সব জায়গা থেকে ত্রিপুরা কিন্তু সীমান্তে রয়েছে। কিন্তু সকাল থেকে ত্রিপুরা দেখিয়ে দিয়েছে যে ভোটদানের ক্ষেত্রে কোন রকম ভৌগোলিক কারণ বা কোনো সীমান্তের বাধা বা কোনো উন্নয়ন কি কখনো বাধা হতে পারে না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে এসেছে, তাতেই কিন্তু ত্রিপুরা অন্যান্য রাজ্যগুলো থেকে ঢের ঢের গুণ বেশি এগিয়ে গেছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রত্যেকটা মানুষ যেরকম ভাবে উৎসাহ দেখিয়েছে, সকলে যেভাবে ভোট দিয়েছেন বা ভোট পড়েছে এই রাজ্যের বুকে একটি আসনে, তা কিন্তু অন্যান্য যে কোনো রাজ্যের কাছে একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো প্রথম ভোটের দিন। বিক্ষিপ্ত অশান্তি তো দেখা দিয়েছে, বিক্ষিপ্ত কোনো অশান্তি ছাড়া বা কোনো অভিযোগ ছাড়া একটা রাজনৈতিক ভাবে গণতন্ত্র উৎসব সম্পন্ন হতে পারে না। বিরোধীদের পক্ষ থেকে তো দাবি করা হয়েছে পুনরায় ভোট গ্রহণের জন্য, বিশেষ করে 7 রামনগরের ক্ষেত্রে, কিন্তু তারপরও কমিশন সবটাই ব্যবস্থা নিয়ে দেখবে। কিন্তু যতই অভিযোগ থাকুক না কেন কমিশন শক্ত হাতে তা মোকাবিলা করেছে এবং ত্রিপুরার ক্ষেত্রে যে ভোট আমরা দেখেছি তা আরো একবার বলতে হয় 2023-এ যেরকম ভাবে বিধানসভাতে ত্রিপুরা নজির দেখিয়েছিল, নজির সৃষ্টি করেছিল, এবারেও কিন্তু সেই একই ভাবে লোকসভাতেও নজির সৃষ্টি করলো ত্রিপুরা। এবার 26 এপ্রিল রয়েছে দ্বিতীয় ভোট, দ্বিতীয় দফায় পূর্ব আসন, সেই পূর্ব আসনের ক্ষেত্রে ত্রিপুরার কতটা ভোট পড়ে, কত পার্সেন্ট ভোট পড়ে অন্যান্য রাজ্যের সঙ্গে মিলিয়ে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। তবে আক্ষরিক অর্থে অর্থে ভোটদানের যে হার সেই হারের থেকে শীর্ষে ত্রিপুরা, সব থেকে কম রয়েছে বিহার এবং তার সঙ্গে বাংলার তিন আসন মিলে 77.5% যে ভোট পড়েছে তাতে করে কিন্তু অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে দিয়ে এক প্রকার এগিয়ে গেল ত্রিপুরা। অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ ত্রিপুরা কিন্তু সমস্ত রাজ্যকে ছাপিয়ে একেবারে শীর্ষে রয়েছে, ত্রিপুরায় প্রচুর পরিমাণে ভোট পড়েছে যাতে অনেকটাই খুশি নির্বাচন কমিশন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই, আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।